একসময় রড তৈরির মধ্যবর্তী কাঁচামাল বিলেট আমদানি হতো। বছর দুয়েক আগে দেশীয় কারখানাগুলো বিলেট উৎপাদনে স্বনির্ভর হয়েছে, এখন আর আমদানি করতে হচ্ছে না। স্বনির্ভরতা অর্জনের পরই এবার বড় চালানের বিলেট রপ্তানিতে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। ইস্পাত উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানে থাকা চীনে এই বিলেট রপ্তানি করবে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত জিপিএইচ সম্প্রতি তাদের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করে। সম্প্রসারিত কারখানায় সম্প্রতি পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরই কোম্পানিটি চীনে বিলেট রপ্তানি করতে যাচ্ছে। বিশ্বে ইস্পাতের উৎপাদনের প্রায় অর্ধেকই হয় চীনে। সে দেশে আগামী মাসের শুরুতেই প্রথমবারের মতো বিলেট রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশি কোনো কোম্পানি। জিপিএইচ জানায়, চীনের প্রতিষ্ঠানটির সঙ্গে 25,000 টন বিলেট রপ্তানি নিয়ে চুক্তি হয়েছে। রপ্তানি মূল্য 1,00,175,000 ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 86 কোটি টাকা। বাংলাদেশ থেকে একসঙ্গে এত বড় চালান কখনো রপ্তানি হয়নি। জিপিএইচ ইস্পাত যে বৈশ্বিক মানের ইস্পাত পণ্য তৈরি করছে, তার স্বীকৃতি হল এই চালান রপ্তানি। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের কারখানায় ইস্পাত পণ্য উৎপাদিত হচ্ছে। বিলেট রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রথম বিলেট রপ্তানি করেছিল জিপিএইচ ইস্পাত, সেটি 2008 সালে। সে সময় শ্রীলঙ্কায় 2,500 টনের ছোট চালান রপ্তানি করে প্রতিষ্ঠানটি। এছাড়া ভারতের 7টি রাজ্যেও অনিয়মিতভাবে দেশের কয়েকটি প্রতিষ্ঠান আলাদাভাবে রড ও বিলেট রপ্তানি করছে। তবে এবারের মতো বিলেটের এত বড় চালান রপ্তানি অতীতে আর কখনো হয়নি। কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন সম্প্রসারিত কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করেছে। গত জুনে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়। এমনকি বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রয়োজনীয় বিদেশি বিশেষজ্ঞ এখন দেশে আসতে পারছে না। এ কারণে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম আগে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম চালু করা হয়েছে। জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হলে কোম্পানিটির বার্ষিক বিলেট উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়াবে 10,00,000 মেট্রিক টনে, আর রড উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়াবে 7,60,000 মেট্রিক টনে। অ্যাঙ্গেল বিমসহ আরও বেশ কিছু মধ্যবর্তী পণ্য উৎপাদিত হবে নতুন কারখানায়। 2012 সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির পরিশোধিত মূলধন 378 কোটি টাকা। বর্তমানে এটি ভালো মানের কোম্পানি হিসেবে এ শ্রেণীভুক্ত হয়েছে। সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ইস্পাত কারখানাটিতে বিলেট উৎপাদনে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নিসের সর্বশেষ প্রযুক্তি কোয়ান্টাম ইএএফ। এই প্রযুক্তি নেওয়ার তালিকায় কারখানাটি এশিয়ায় প্রথম এবং বিশ্বে তৃতীয়। জিপিএইচ জানায়, নতুন সম্প্রসারিত কারখানায় বিলেট উৎপাদনে 50% মূল্য সংযোজন হবে। বিলেট তৈরির কাঁচামাল পুরনো লোহার টুকরা আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকে সংগ্রহ করেছে কোম্পানিটি। চলতি 2020-21 অর্থ বছরে 10 কোটি ডলারের ইস্পাত পণ্য রপ্তানি করতে চায় প্রতিষ্ঠানটি। ইস্পাত পণ্য রড বা বিলেট উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি হল কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস। এই প্রযুক্তির উদ্ভাবক যুক্তরাজ্য ভিত্তিক প্রাইম মেটালস টেকনোলজিসের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রযুক্তিতে টন প্রতি রড সহ ইস্পাত পণ্য উৎপাদনের সবচেয়ে কম বিদ্যুৎ লাগে, আবার প্রতি টন রড উৎপাদনে 35 ঘনমিটার গ্যাসের সাশ্রয় হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।